শিরোনাম হামদের জীবন। বিদেশের বগা ব্রিটিশ বাবু সাহাবে হামদেরকে দেই গেল বহুত বড় বরদান। ঢালু পাহাড়িয়া লাল মাটিয়ে লাগাই গেল একটা কলি দুইটা পাতার হারিয়ালি বাগান। দেশ স্বাধীনের ঢের বছরের আগে আর কাটিয়া গিরমিটিয়া চালানের নামে ব্রিটিশে আনে রে হামদেরকে ফুসলাই ঠগে পানি জাহাজে ধান বস্তা রকম ঠাসে ঠাসে। ইতিহাসের পাতায় চাহ বাগানের মাথায় খোদা আছে নানা জাতি উপজাতির নাম। দিনে রাইতে কাম করা কালা চামড়ার আদমি হামরা আছে হামদেরও অবদান বনাতে সুন্দর এই সোনার আসাম। অতীত সে এখন তো সকাল সে সাঁজ তো বিঙ্গুলের আওয়াজে জীবনের বেলা ডুবে আরো উঠে। দুঃখ ভাগর বেমার আজার হইলেও নাই ভুলাই হামরা বারো মাসেই বাগানটাকে নিজের ছানা রকম যত্ন করতে। স্কুল যাওয়া বয়সে ঘর ছাড়ে মায়ে বাপে যাতে রয়ে কাম জারি আমি পানি খড়ি জোগাড় করে ভাত বনাই ছানা খেলাতে রহি। জোয়ান বয়সে বাগানের কলম কাটা পাতা তোলা নাই করলে কি খাইতি কি পিনতি কি রকম জীবনটা জিয়াই থাকতি। খাং কুদাল তিরপাল ছাতা সারা জীবন পিঠের বোঝা রোদ বরখনে কাম করতেলে মায়ের পেট সেই শিখে আই। ভকরা চাউল লাল রেশন আটা আরো খাই চুলাই হাড়িয়া গমেই নাই পাইলি জোয়ান সে বুড়া কখন হয়ে গেল। জীবনে ঢের ঘটনার সাক্ষী আমরা বাগানের সিরিজ হয়ে গেলি তখনও জীবনে অভাব রহে কিন্তু বাগান গিলা রহে হারিয়ালি। ডুভা বাটি লাল নিমক চাহের অভ্যাস ছাড়তেই নাই পারলি আরো হামদের জীবনের বাদে এখনো চারো দিগেই হারিয়ালি। ধন্যবাদ।